বর্ষা ঋতুরে বড়ুচে বিপদ এপটে বৈতরণী সেপটে খরস্রোতা করেই ব্লকর নদীকূলিয়া লোক নিত্য হাইছে উভয় নদীবন্ধ অসম্পূর্ণ থাকার বন্যা আসলে জনজীবন সহ হেক্টর হেক্টর চাষজমি নষ্ট হওয়া নিশ্চিত জাণিপরে বি হাত বাঁধি বসিছে প্রশাসন এবে বি বৈতরণী নদীর মথুরাপুরঠার অধা পন্তরিয়া হয়ে পড়ে রয়েছে নদীবন্ধ নির্মাণ কার্য বন্যা আসলে পাখাপাখি পাঁচটি পঞ্চায়েতর লোকে জলবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে এনে জেলা প্রশাসন ঠার আরম্ভ করে নেতা মন্ত্রী নিকটরে লোকে অভিযোগ করে বি কিছু সুফল মিপারি না বৈতন নদী ধীরে ধীরে বৃহত আকারে বড়িবার লাগিছে এই নই বড়ি সমস্যা পাখাপাখি চারিখণ্ড পঞ্চায়েত এটি কষ্ট অনুভব করছে বন্যা পানি আসলে তলি ধান পচিযিব বেলে বেলে পাচিলা ধানের বন্যা আসে ধান পচি যায় চারি পাঁচ দিন পানি ঘরে আমি সমস্তে রু সবু প্রকার সমস্যা খাইবাকু বহুত অসুবিধা হবে যা ঘরে থাকে সেই হাই খাও কারণ প্রশাসন আম পাখে পৌঁছাকে বহু সময় লগাই দিয়ে নই বন্ধ পাই তো বহুত অসুবিধা হচ্ছে আমার আমার টিকিয়ে নই বড়া মানে আমার গাঁ মানে ভিতর গাঁ ঘর ভিতরে আমি আমার ছুয়া পিলা যাই পার আমার কলেজকে অঙ্গনবাড়ি যাই পার না এই তলি পড়ছি এই যেমনি বর্তমানে নই পড়ুছি যদি বর্ষা পানি আমার ভিতরে গাঁ ভিতরে পশে বিলের পশে আমি বর্তমানে বহু অসুবিধার সম্মুখীন আমি তলি পাইনু রোয়া সরকার আমি রিকোয়েস্ট করছি নই বন্ধটা আমার একটু যোগাযোগ করি আমার নই বন্ধটা আমি করেদেলে আমি বহু উপকৃত হতু সেইপরি খরস্রোতার আড়িবন্ধ নূলবর্তী অনেক গাঁ লীন হওয়া সহ অনেক লোক ভয়ভীত হয়ে ভিটামাটি ছাড়ি অন্যত্র চালগলে বন্যা আসলে গাঁ জলবন্দী হওয়া সহ চাষ জমি বালিচর হয়ে থাকে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব ও প্রশাসনের অবহেলা বর্ষ বর্ষ ধরে এভাবে সমস্যা লাগি রয়েছে গ্রামবাসী কিন্তু এপটে খুব শীঘ্র অসম্পূর্ণ বন্ধ সম্পূর্ণ হব এবং যেটি বন্ধ দুর্বল রয়েছে তার মরামতি করা যাব বলে প্রতিশ্রুতি দিয়েছেন জেলাপাল যেতবে বন্যা হয়ে যাচ্ছে তাপরে আমার এই যে শহ শহ একর জমি বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে যেতে ফসল সব নষ্ট ফসল নষ্ট হয়ে গেলা বেড়ে আমার সব চাষী এরিয়া লোক সবু হতাশ হয়েছি খাইবাকে পাও না যেতবে বন্যা হচ্ছে সেতু আপন মানে দেখি জাঁপারে কিন্তু সবু ছুয়া পিলা পর্যন্ত আমি ছাত উপরক উঠাই বসছু ঘরে পানি পশিযাচ্ছি চিন্তা করতে সরকার আমি এটি পাঁচ বর্ষ হল আসছেন সর্ভে করছেন সবু কিছু করছেন কৌন এই হব 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 বলি তো ইয়ে আজ পাঁচ বর্ষ হয়ে গেল আমি কিছু কিছু জায়গায় যে আপনার বন্দর রাস্তা যে আছে সে আপ এন্ড ডাউন হয়ে যাচ্ছে প্রথম বর্ষা পরে তাপরে অলরেডি আমার ওয়ার্ক অর্ডার যে আছে তো মাঝে মাঝে যোড়ে যোড়ে আপনার খালে হয়ে যাচ্ছে সেটি সে ভরে দেবে তো যে স্ট্রেংথ আছে স্ট্রেংথ উপরে কিছু প্রবলেম নেই রোড যে রয়েছে টেম্পোরারি রোড রয়েছে যেতে সময় আমি আপগ্রেড করবু নাই তো মেইন যে আপনার এই যে আমার কোরাইয়ের যে গ্রেভান্স আসলে তাপরে টেন্ডর হয়ে যাচ্ছে এই বর্ষা পরে তাঁকু আমি বিটি রোড করিদেবু গোটে থর বিটি হয়ে যাবে এইসব ইস্যু সলভ হয়ে কেবে দূর হব দুঃখ কেবে বৈতরণী ও খরস্রোতা নদীরে আড়িবন্ধ নির্মাণ সম্পূর্ণ হব ও লোকে এর সুফল পাইবে সেই দিনকু অপেক্ষা করিছন্তি লোকে কোরেইরু সন্তোষ কুমার সাহুঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।